এশিয়া কাপের মহা লড়াই শুরু হলেও সেই যুদ্ধে এখনো নামেনি বাংলাদেশ। আগামীকাল নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে টাইগাররা। প্রতিপক্ষকে নিয়ে না ভেবে নিজেদের খেলায় মনোযোগ দেওয়ার কথা জানান মেহেদি হাসান মিরাজ। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত 8টায়। বিস্তারিত শরীফ রওশনের রিপোর্টে। টি-টোয়েন্টিতে বাজে সময় পার করছে বাংলাদেশ দল, কখনো ব্যাটিং, কখনো বোলিং, কখনো আবার ফিল্ডিংয়ে চাচ্ছে তাই পারফরম্যান্স টাইগারদের। এই সব কিছুকে পেছনে ফেলে এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে দলগত খেলে নিজেদের প্রথম ম্যাচটা দারুণভাবে শুরু করতে চায় অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। টিম বন্ডিংটা খুব ভালো আছে এবং সবার যে প্রিপারেশন, যার যার জায়গা থেকে ইন্ডিভিজুয়ালি যে প্রিপারেশনটা ছিল সেটা খুব ভালো নিয়েছে এবং সবাই আশা করি যে ইনশাআল্লাহ খুব ভালো কিছু একটা হবে। বাংলাদেশের জয়ের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে আফগানিস্তান বোলাররা। একদিকে স্পিনার রশিদ খান, মুজিবুর রহমান এবং নবীর ঘূর্ণি, অন্যদিকে দুই পেসার ফারুকি এবং নাভিনুল হক তো আছেনই। লাস্ট যে কয়েকদিন প্র্যাকটিস করেছি আমরা ওইভাবে প্রিপারেশন নিয়েছি ওদের বোলারদের নিয়ে, যেরকম ওদের যে কয়েকটা বোলার আছে তাদেরকে নিয়ে কিভাবে খেলতে হবে এটা সবাই অনেক ক্লিয়ার, মাইন্ড ক্লিয়ার যে তাদের কিভাবে আমরা হ্যান্ডেলিং করব সেই অনুযায়ী আমরা প্র্যাকটিস করেছি, এখন জাস্ট এক্সিকিউট করতে হবে মাঠে। যে কোনো প্রতিযোগিতার প্রথম ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ, তাই এই ম্যাচ নিয়ে আলাদাভাবে ভাবছে বাংলাদেশ। ফার্স্ট ম্যাচটা আমরা কিভাবে খেলবো এবং আমাদের টিমের যে টোনটা আছে সেটা সেট করতে পারবো, সো আমরা অবশ্যই ইনশাআল্লাহ চেষ্টা করব ফার্স্ট ম্যাচটা উইন করে আমরা এগিয়ে যাওয়ার জন্য। উড়ন্ত আফগানিস্তানকে আটকানো সহজ না হলেও সুপার ফোরে যেতে মরিয়া সাকিব বাহিনী। শরীফ রওশন, News 24.